Alhamdulillah. Alhamdulillah al-karam alladhi khalaqa al-insana wa karramah. Allamahu min al-bayan ma lam ya'lam. Fasubhana alladhi imtinanuhu bil lisani wala bil qalam wa nashhadu an la ilaha illallah wahdahu la sharika lah واشهد ان سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبد الله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبت يدا محمد كما باركت على إبراهيم
রাতের নিস্তব্ধতা ভঙ্গ করে ইমানের তেজেতে জিয়ান হয়,
এই ত্রিশ জনে সমস্যরে সকলি বলি আলহামদুলিল্লাহ, লক্ষকোটি দুরুদ এবং সালাম আল্লাহ সৃষ্টির প্রধান আকর্ষণ বিশ্ব সভার সভাপতি শামসুল হেদায়েত বদরুদ্দুজা সাইয়্যিদুস সাফালাইন ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন আফতাবে নবুয়্যাত শাহিনশাহ রিসালাত সুলতানে মদিনা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধী, রাত হয়ে গেছে প্রায় অনেক, আর আপনারও ধৈর্য হারা হয়ে গেছে, কারণ আপনাদের অবস্থান বুঝি বোঝা যাচ্ছে আপনার ধৈর্যের বাঁধ একেবারে ছিঁড়ে গেছে। যাই হোক আলহামদুলিল্লাহ, তারপরে আপনারা ঠান্ডার মধ্যে বসে আছেন নর্মাল বিছানায়, উপর থেকে টপ টপ করে বাড়ি ভরতেছে, তারপরে কোরআনের মহব্বতে আর আলেমা আমাদের মহব্বতে এখানে বসে আছেন, এটাও বহুত করে একটা নিয়ামত, বহুত করে সুখী আলহামদুলিল্লাহ। তো সম্মানিত সুধী, আমি রাজশাহীতে প্রথম আসছি, আমার বাড়ি হলো সিলেট, তো অনেক দূর থেকে আসতে পারে সিলেট, আমার এলাকা থেকে ঢাকা আসতে প্রায় 150 কিলো উপরে, আমার ঢাকা থেকে আপনারা এখানে পর্যন্ত কত কিলো, প্রায় 300 উপরে, তাহলে এখন হিসাব করুন আপনার অনেক কত কিলো হয় আসছি। এও আমি সিলেট থেকে আসি নাই, ওই লক্ষ্মীপুর জেলা থেকে আসছি, এখানে বয়ান করে সারা রাত ঘুমাইনি, গাড়িতে ছিলাম জেমের মধ্যে 4 ঘন্টা, প্রায় শেষ সকাল হয়ে গেছে, এরপরে 9:10 সময় আসছি ঢাকাতে, ঢাকা থেকে আবার এখানে আসছি, এর ভিতরে কোনো ঘুম নাই, বুঝছেন নি অবস্থা না, এই অবস্থা, অসুস্থ এক প্রকার, তারপর হাজিরা দিচ্ছি আপনাদের এখানে, কারণ রেজাউল করিম সাহেব দাওয়াত দিচ্ছেন, এক মাস ধরে যোগাযোগ করতেছে, না আসার সম্ভাবনা বেশি ছিল, কারণ আগামীকালকে প্রোগ্রাম দুইটা সিলেটে, বলুন আমি তো একটা মানুষ নাকি, যদি মিস করি সমালোচনার জল পড়ে যাবে, অথচ আমরা কোন অবস্থায় আছি কোন হালাতে আছি একটা মানুষ জানতে চায় না। যাই হোক, সব মিলে আপনাদের কাছে আসার পরে এখন একটা জিনিস আপনাদের কাছে বলবো, যারা মানুষ অত ধনী আছেন আলহামদুলিল্লাহ, মানুষ একেবারে কম না, কিন্তু এখানে বসছেন ভাই, এক ক্লাস রুমে বসছি তো ভাই, এক ক্লাস বুঝুননি, আল্লাহ কি খুশি করার জন্য বসছেন তো, অন্য কোন উদ্দেশ্য আছে, অন্য কোন যদি উদ্দেশ্য না থেকে থাকে তাহলে আমার মতো এখানে যেহেতু আরামের ঘুম হারাম করে বসছি, আরামের বিছানা ছেড়ে দিয়ে নর্মাল বিছানায় বসছি, কষ্ট করতেছি, একেবারে অযথা পয়সা তো লাভ নাই, ঠিক কিনা বলে, অযথা পয়সা কোনো লাভ নাই, এর থেকে গিয়ে ঘুমান বহুত ফায়দা হবে। আর কেন যদি বলেন না অযথা বলছি না, কিছু দরকারের জন্য বসছি, কিছু জিনিস লইয়া বাড়িতে যাব, আর এই মাহফিলে যেন না যাদের বয়স চালা হয়, এরকম ভিত্তিতে যদি মন মানসিকতা থাকে তাহলে জামানটা লড়াইতে হবে, কথা বোঝাতে পারছি ভাই, আইসাতে একেবারে বসে থাকলেন জবান টাবান বন্ধ হয়ে যায়, হুজুর আনছি সিলের দিকে ইচ্ছা মতো বয়ান করবো, আমরা কাজের বয়ে বয়ে খালি দেব চিন্তা করে, ঠিক ঠিক না, এরকম হলে হবে না, আমার সাথে আপনারা হা না ঠিক বেঠি দুটা কথা বলতে হবে, পারবেন কিন্তু আওয়াজ দিবে, এর দ্বারা একটা কি প্রকাশ পায় জানেন, এর দ্বারা আমি তো সিলির জামান ভাষা কিন্তু বড় দামালার ভাষা, কথা বলছেন, আমি যখন শুদ্ধ ভাষা কথা বলতে যাই তখন দুনো ভাষায় তাস নাকি মাঝখানে অ্যাক্সিডেন্ট করে আত্মহত্যা করে মারা যায়, কথা বলছেন, সারা জীবন কাছে সিলের গাওয়ার জন্য আঞ্চলিক ভাষা শিখছি, ওর মা গুলো বইয়া শুদ্ধ কথা বলতে চাই এমন বেড়া সারা ভাই মাঝখানে আমার তো নাই, কথা বলছেন, এই জন্য ভাই আমি কিছু ভয় পাই কথা বলতে, কারণ কথা তো সবাই একটা জিনিস আজকে যায়, গ্রাম অঞ্চলতায় লেখাপড়া করছে আমাদের সিলেট অঞ্চলে, সিলেট গ্রাম না শহর হই, শহরে কি ভাষার কোনো পরিবর্তন নাই, ঠিক কি না, যত শহর হবে তত আরো মারাত্মক ভাষা, বুঝছেন, কিন্তু এমনি একটা গ্রাম না মেন শহর বড় লাগে সিলেট পরিবর্তন, কিন্তু কি না বলি ভাষার তো একেবারে গ্রাম না সারা, এই ভাষা শিখে মানে আস্তে আস্তে যে কিছুটা পাঠাইছে, কিছু যদি না পাঠাই তো তাহলে মনে করেন সারা বাংলাদেশে ওয়াজ করা সম্ভব না, আমাদের সিলেটের কোনো বক্তা আন্তর্জাতিক হতে পারে নাই,
একমাত্র নূর ইসলাম ওলি বলি সারা আন্তর্জাতিক বক্তা খুব কম নাই, কিন্তু এলমিওয়ালা বক্তা অভাব নাই, এক একজন মাত্র সাহেব মহাদ্দিব, কিন্তু তাদের ভাষার কারণে অভিগম জেলা পর্যন্ত সীমাবদ্ধ, এরপরে আর আসতে পারে না, ভাষা কেউ বুঝেন না, বুঝবেন না আপনারা, এরা কিন্তু আপনার কিন্তু মাতৃ আমাদের কথা মাঝে হবে কথা কথা বলি না কেন মাতৃ না কেন কিতাবে মাতা মাতে বলে কথা বলে গেছি নাকি মা বুঝিনি কিতাব হইয়া কোনটা বুঝবেন ভগবানের বার্তা কিতাব আসলে আপনারা বুঝবেন নি হুজুর আপনি খবর দেওয়ার ফিরে থাকলে সম্মানিত সত্যি কিছু ব্যতিক্রম বিধায় আমাকে সারা বাংলাদেশে মোটামুটি যায় বাংলাদেশে সব জায়গায় ঘোরা হয়ে গেছে মোটামুটি আমরা রাজশাহী আর যদি বাকি গেছি তো এখানে হয়ে যায় আলহামদুলিল্লাহ তো আমি আপনাদেরকে বলবো যে আপনারা মুখ জবান খান বন্ধ রাখবেন না আল্লাহ রাস্তে বলি হ্যাঁ না বলবেন ঠিক পেটিক বলবেন আমাকে উৎসাহিত করবেন রানী বুঝবো আমার ভাষা আপনারা বুঝেন আপনারা হাও বলতে হবে নাও বলতে হবে তার দ্বারা উপকার হবে কি আমি সাপোর্ট পাবো এটা বুঝছেন কাউন্টার দিবেন কাউন্টার দিবেন ইনশাআল্লাহ আরেকটা কথা বলে যার ইমানি শক্তি যত বেশি ইমান যার মজবুত বেশি তার জবান দিয়া তত সুবহানাল্লাহ আল্লাহু আকবার এগুলার বোঝানো বেশি তার ইমানের একটা পরিচয় আর ভিতরে ইমানের মজবুত দে এটা বুঝা আর দেখবেন কিছু কিছু মানুষের বুঝা দিল সুবহানাল্লাহ বাইর এটা লাভ দিল বাইর তার কারণ কি তার ইমান যে নাই এটার ইমান নিমো জীব করতেছে এটা তো বাইরে বাইরে হইতে আল্লাহ নামে বাইরে মানুষের ঘর আর তাদের আওয়াজ অন্যরকম ইটা যেন আমি ভিতরে ভিতরে রাখতে পারি এটা যেন আমার ভিতর দিয়ে না যায় কথা বলে তো এরকম কণ্ঠ দিয়ে আওয়াজ দিতে হবে সম্মানিত আমি আপনাদের সামনে মহা গ্রন্থ আল কোরআন থেকে 144 সূরা থেকে 1টি সূরা কমপ্লিট আপনাদের সামনে তেলাওয়াত করেছি যে সূরাটি স্থান পেয়েছে 30 পারা একেবারে শেষ সীমানা সূরাটির নাম হলো সূরা লাহাব এই সূরাটি মক্কা নগরীতে নাযিল হয়েছে কেন নাযিল হয়েছে তার শান নাযিল কি তার ব্যাকগ্রাউন্ড আমাদের জানার দরকার আছে না নাই আছে এলো আওয়াজ দিল তাহলে এই সূরাটি কেন নাযিল হইল কাকে কেন্দ্র করে নাযিল হইল এর কারণটা কি উদ্দেশ্য কি এই কথা গান বলার চেষ্টা করব আমার বয়ান এই কথার উপরে শেষ হবে ইনশাআল্লাহ তবে প্রথম থেকে আপনারা লাস্ট পর্যন্ত বুঝতে হবে দিলের কান লাগাইয়া কান কিন্তু দুইটা একটা দিলের গান একটা বাহ্যিক যেটা আমরা দেখি না শুনতে হবে দিলের গান লাগে আমার প্রথম আলোচনা একটু অবসাদ হবে আর লাস্টে এটার কারণ যদি জানতে চান যে সুরাটা কেন না দিল এটা কার উদ্দেশ্য কেন না দিল তাহলে শেষ পর্যন্ত বুঝতে হবে লাস্টে ফিনিশিং হবে ইনশাআল্লাহ কিন্তু প্রথম এলোমেলো হলো এলোমেলো বুঝতে হবে আসুন আমি আপনাদের সামনে প্রথমেই বলি এই সুরাটি নাযিল হয়েছে মক্কা নগরীতে রাসূল আলাইহিস সালাম আলাইহি সাল্লাম যখন 40 বছর ওনার হয়ে গেল ওনার উপরে ওহী নাযিল হইল নবুওয়াত পাওয়ার পরে এর কিছুদিন পরে সূরাটা নাযিল হয় রাসূল যখন প্রকাশ্য নবী হয়ে গেলেন 40 বছর পরে ওনার উপরে ওহী নাযিল হইছে নাকি এর আগে হইল না কেন এর আগে হইল না কেন প্রশ্ন আছে কি না বুঝলু 40 বছর পরে কেন আল্লাহ ওনাকে ওহী দিলেন আর নবী বানাইলেন এর আগে বানাইলে তো আরো ভালো আছে 24 বছর 20 বছর এরকম ইয়ং বয়স থাকতে যদি ওনারে নবী বানাইতেন নবী বানাইতেন এতে লাভ আছে ইয়ে তো দেরি হইয়া বার্ধক্যের কাছে পৌঁছে গেছে এই সময় কেন বানাইলেন প্রশ্ন আছে না
এটাও যদি বুঝতে চান তাহলে আমার কিছু দৃষ্টান্ত বুঝতে হবে। কথা বোঝাইতে পারছি? আমি মাঝে মধ্যে কিছু দৃষ্টান্ত দেই, এক্সাম্পল, উদাহরণ, মিশাল, এগুলো গ্রাম্য ভাবে দিই। পাবলিক পূজার জন্য এগুলা কিছু মিশাল, উদাহরণ, এক্সাম্পল দিতে হয়। আর এখানে সবাই গ্রামের মানুষ, ঠিক কিনা? সব গ্রামের মানুষ। সুতরাং আপনাদেরকে এমন ভাবে উদাহরণ দিতে হবে বাস্তবের সাথে যেন মিল পাওয়া যায়। আসুন, রাসূলকে 40 বছর পরে কেন নবী বানাইলেন, এর আগে কেন বানাই নাই, এটা বুঝতে গেলে আমার সর্বপ্রথম বুঝতে হবে আমরা যে কোনো কাজ করি এর পিছনে যাচাই বাছাই কইরা করি, ঠিক কিনা? আমরা তো করিনি। আপনারা যে চেয়ারম্যান সাহেব বানাইছেন, চেয়ারম্যান সাহেবের যাচাই বাছাই কইরা বানাই দিন না, হঠাৎ করে এমনি বানা নিছেন, করছেন? যাচাই বাছাই করতে হবে। তো আল্লাহর রাসূলকে 40 বছর বানানোর পর হইল, এর একটা কারণ আছে। কিছু যাচাই বাছাই দরকার আছে না? নাই। শক্ত তাহলে আমরা একটা লাউ কিনতে গেলে, মানে একটা কদু কিনতে গেলে যাচাই বাছাই করি, ঠিক কিনা? বুঝতে হবে ভাই। তাহলে আবার আসুন, লাউ কিনার থেকে নিয়ে চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী পর্যন্ত যাচাই বাছাই ছাড়া আমরা কোনো কাজ করি না। সব কিছু যাচাই বাছাই করে করি, দুনিয়ার সব ক্ষেত্রে আমরা যাচাই বাছাই করি। খেতে কোন দাম লাগালে বেশি ফলন হবে যাচাই বাছাই করি, কিন্তু একটা জায়গায় আমরা যাচাই বাছাই করি না, এটা হলো আখিরাতের ক্ষেত্রে। কোন যাচাই বাছাই নেই, যেখানে জান্নাত জাহান্নাম নিয়ে প্রশ্ন, কোন যাচাই বাছাই নেই। মসজিদে ইমাম থেকে নিয়ে একেবারে আপনার বিশ্বাস পর্যন্ত কোন যাচাই বাছাই লাগে না। তুই বিয়ার ভাঙিয়ে দিলে তুই বুঝলে, ঠিক কি না? এই জন্য আজকে আমরা এই জাতির এই দশা। মুসলমান জায়গায় জায়গায় মায়ের ভাই কেন জানেন? শুধু একমাত্র আমাদের কৃতকর্মের কারণে। কোন যাচাই বাছাই নেই, সব ক্ষেত্রে যাচাই বাছাই চলে, কিন্তু ইসলামের ব্যাপারে কোন যাচাই বাছাই নেই। যারে মনে হয় ইমাম বানাই দেয়, নেতা বানাই দেয়, যারে মনে হয় বিশ্বাস বানাই দেয়। আমাদের দেশে যত বড় জড়াওয়ালা হয় তত বড় বিশ্বাস বানায়। আপনার এলাকার কথা কিন্তু আমি কই না, কেউ আমার প্রতি রাগ করবেন না, কারণ আমি কিন্তু আমার এলাকার বদনাম করি, আপনাদের কোনো কষ্ট হইব নি, কোনো কষ্ট হইব তোমার বলে আমার সিলেটের কথা বলে, আপনারা কিন্তু রাগ করবেন না। আমার এলাকার যত বড় জড়াওয়ালা হয় তত বড় বিশ্বাস বানায়, যত বড় টুপি হয় তত বড় ইমাম সাহেব হয়। কথা বুঝছেন নি? মা প্রসাদ করছে কিনা, কেরাত দোয়া সহি আছে কিনা, কোনো যাচাই বাছাই নাই। লম্বা টুপি আছে, লম্বা পাঞ্জাবি আছে, মাশাআল্লাহ ওজন নামাজ পড়ায় হচ্ছে, ঠিক কিনা? আর যত শরীরের মধ্যে তালা মালা লাগানি যায়, লেন নয়া যেমন যায়, চোট লাগানি যায়, জমি ধরে তো না, ইমানি জন্য থাকতেই হবে, আওয়াজ দিতে হবে, সিংহের মতো গর্জন করতে হবে, পারবেন ইনশাআল্লাহ? উদাহরণ দে, যাচাই বাছাই না করলে বড় সমস্যা এবং বড় বিপদ। এক্সাম্পল আপনাদেরকে দিয়ে বোঝানোর জন্য, মনে করেন ইমাম সব বানাবো, ইমাম কিনা নেতা, আর এই নেতা যে বানানো, ইমাম যে বানানো, তার খেলাধুলা সহি হতে হবে, যে আনেন কিনা দেখতে হবে, ঠিক কিনা? এখন প্রায় জায়গাতে আমরা গাড়িতে মায়ের নামাজ পড়ি, বিভিন্ন মসজিদে যায়, ওরে বাপ রে, ইমাম সাহেব কি পড়ে? একমাত্র আল্লাহ জানে, হে জানে, আল্লাহ রাসূলের কাছে ওহী নিয়ে আসছে জিব্রাইল, আর এর কাছে কোরআন হলো এই যে পয়তানি, এই কিতাব পড়ে কিন্তু বোঝাতাম না। এই সমস্ত লোকের পেছনে নামাজও হবে না, কারণ নামাজ ভঙ্গের কারণ হলো 19টা, এর মধ্যে প্রথম নম্বর কারণ হলো নামাজে অশুদ্ধ পড়া,
কিন্তু আমার নাম আছে শুদ্ধ রাতে নামাজ কেমনি হইব? এজন্য আপনার ইমাম সাহেব রাখার আগে যাচাই বাছাই করা দরকার আছে না নাই? এক জায়গার মধ্যে আমি আপনাদের বোঝানোর জন্য এক্সাম্পল, এক জায়গার মধ্যে মনে করেন এক লোক বাহির থেকে আসে বিদেশ বিদেশ, ওই আপনার সৌদি আরব থেকে, সৌদি আরব থেকে আসার পরে দেখবেন প্রায় মানুষ সৌদি আরবকে আসার পরে কয়েকদিন রুমাল টুমাল লাগায় চলে, শুনি রুমাল লাগায়, এরপরে খালা প্যান্ট লাগায়, আর একটা বাসাব করে বুঝায় যে আমি সৌদি থেকে আসছি। তো এরকম একটা ঘটনা কেন বলতেছি বোঝানোর জন্য? হ্যাঁ রুমাল টুমাল এইভাবে দিয়ে এটার একটা ব্যান্ড লাগাই কদিন খালি বাজারে দাদা হয়েছে, আর বুঝতে সেরকম যদি কিছু বাসা ঠিক আছে এ বাপ দিকে তারে কি সারে মাইন্ডে সাহাটা খাওয়ায় বাপ বাপ বহুত বড় আলে হয়ে যায় দিয়ে দেশ ঠিক। তো এর একটা শুনো ভাই বয়স পড়বো না, আজকে তোমার শুনতে গ্রাম দেখি একটা লাল চাও খাইতে পারলাম না, আর পয়সা দিয়ে বিদেশ ঠিক আছে যে পরিমাণ লাল চা খাইতে তো দোকানে, আর যে সালাম বললো সেই চোখ থাকবো না আমার এই বাপ্রতি। একদিন এই পাঞ্জাবি আর টুপি সেও লাগাইছে, লাগায় বাজারে গেছে, ইয়ে হাঁটা চলা করতেছে, মানুষ একটু সালাম টালাম সব দিতেছে। তো এক মুহূর্তে আসর আজান করে গেছে, চিন্তা করলো আসর আজান জন্য বলতে আজকাল যে পাঞ্জাবি লাগাইছে আর ই পাঞ্জাবি লাগাইছে তো নামাজ কেন না যায় ইজ্জত কে থাকবো না নামাজটা বইলে। এক রুপে পাইছে মুরব্বি মানুষ কাজী সাহেব হজুর হয়ে যায় নামাজ দিয়ে আসলে আমার টুপি লাগাই ইমাম সাহেব আইছে আজকে আমার বাবা আমি বলা ইমাম সাহেব পাইছি বড় কাঁধে। তো হুজুর নামাজের তো টাইম গেছে নামাজটা পড়ায় খারে বলছে খারিয়া মুক্তি বলা রে এটা খারিয়া দেখাত পড়ে কথা বুঝলি শিশি বস্ত্রাম দাঁড়ায় বস্ত্রাম পড়ে হে আজকে ভাঙি বেলা লেগে গেছে বলে তার ইমাম সাহেব বড় করে দিতে নামাজ যায় না জোরাজুরি বলতে আছে একজনে বিজনা খেলা যায় বজাইছেন হুজুর আপনার দ্বারা কি নামাজ দিব নাকি এরপরে আল্লাহ চিন্তা করতেছে আমার বাইকে দিয়েছিলেন এই মুহূর্তে আবার দাঁড়ায় চিন্তা করে আমি বোঝাতাম এখন যদি দাঁড়ায় না পারি তো বাপলিকের বিয়ে একটা মারি করতো না আমার আগে থেকে যান কথা দরকার সে ছায়া সে তো আমার মধ্যে সামনে কোনো বেড়া দেওয়া নাই আজকে বলে মুসল্লিরা সে তো খালাইয়া সে বাঁচছে বাইকেও বেশি দূর গেছে না চিন্তা করলে বেশি দূর গিয়ে জানবো যদি আমার মুসল্লিরা দূরে মারে তো একটা বড় দাদা তিন দিন উঠিয়া বসছে ওই চিন্তা করলো সবাই আমার তালাশ করে যখন পাবে না তারপরে আমি আসতে হারমান জীবনে খাইতে পারতাম না এই টুপিও পারতাম আর মুসল্লিরা আছে শেষদাদ গিয়া সুবহান রব্বিয়াল আলা সুবহান রব্বিয়াল আলা কেউ সাতবার কেউ দশবার কেউ বারবার ইমাম সাহেব আর হলে না কিছু কিছু মুসল্লি বয়া শুরু করছে আপনার মতো যে বয়ো যেমন লম্বা ভাই যাবি এমন লম্বা শেষদাদ আজকে আমরা ইমাম সাহেব পাইছি শেষদাদ দিয়ে উঠতো না একজনের জোর যাওয়া গেছে আর আপনার দেশে কিছু মুসলি আছে আপনারা দেশের না আমি কিছু মসজিদ নামাজ পড়াই পদিক লাভ মাঝে মধ্যে প্রসারিত দিদি হলে বাপ থেকে আসেনি ইনি পড়ে মানে ইমাম সাহেব বেশি ছেলে তা ভালো না উঠে দেন গিয়া এই তো নামাজ হবে না বিনা উচিত কাশি দেওয়া কি নামাজ হবে এরকম পড়ে এর আরো মুহূর্ত চেষ্টা করছে কোনো কাজ না একজনের মাথা তুলতে দেয় ইমাম সাহেব নাই ইমাম সাহেব নাই দুটো কেমনি এ আবার শেরবাদ দিয়েছে এ বিদ্যা এ শেরবাদ দিয়েছে এ কয়েও মুসলিয়ানি কেরাম সুবহান রব্বিয়াল আলা বইলার কোনো লাভ নাই ইসরাফিল সিংহের প্রতিবার আর পর্যন্ত পড়তে পারবা কিন্তু ইমাম সাহেব উঠতো না তো কেড়ে তো তাইয়া দেবে ইমাম সাহেব এরা সব ওই মাথা তুই দেখে ইমাম সাহেব নাই তোর হয়েছিনি
আমাদেরকে ডাকে, এই লোকটা
দিবে না, খারাপ বলতে দিবে না। এই লোকটা যার জন্য ডাকে আমার মনে হয় আমাদের মঙ্গলের জন্য ডাকে, ভালোর জন্য ডাকে। আসল সকলেই তার ডাকে সাড়া দেই। চতুর্দিক থেকে মানুষের আনাগোনা শুরু হয়ে গেল, চতুর্দিক থেকে মানুষের শোনাশুনি শুরু হয়ে গেছে। আল্লাহর নবী পাহাড়ের উঁচু নিলাই দাঁড়িয়ে আছে, মানুষগুলি চতুর্দিক থেকে আপনারা যেইভাবে বসে আছেন এইভাবে জমাইত হয়ে গেছে। সকলে বলে অবশ্যই অবশ্যই বিশ্বাস করব, অবশ্যই অবশ্যই বিশ্বাস করব। আল্লাহর নবী তখন ডাকিয়া বলে কেন বিশ্বাস করবা? কোন কারণে বিশ্বাস করবা? আল্লাহকে বিশ্বাস করব, এর একটা নাম্বার কারণ হলো এর মোহাম্মদ 40 বছর পর্যন্ত তোমার সাথে ওটা বসা করেছে, এর সাথে চলেছে। তোমার জবান থেকে একটা মিথ্যা কথা শুনি নাই। ভাই আল্লাহর নবীকে বলেন 40 বছরের ভিতরে জিন্দগিতে তোমার জবান থেকে কোনদিন মিথ্যা কথা বলতে শুনি না, এই জন্য বিশ্বাস করব কারণ তুমি কোনদিন মিথ্যা বলো নাই। দুই নাম্বার যে কারণটা এটা হলো মোহাম্মদ রে, এর মোহাম্মদ দুই নাম্বার কারণ হলো বিশ্বাস করার জন্য। তুমি আল্লাহর নবী কিন্তু প্রথম নাম্বার বলেছিল কেন আমি তোমাদেরকে একটা কথা বলবো এটাকে বিশ্বাস করবা, কথাটাকে আগে শোনো। আল্লাহর নবী বলেছিল আমার পিছনে একজন সেনাবাহিনী আছে, আমার পিছনে একজন হামলাকারী আছে, তোমাদের উপরে আক্রমণ করবে এই কথাটা বিশ্বাস করবানি। কি বলছেন? পিছনে একজন হামলাকারী আছে, দুশ্মন আছে, তোমাদের উপরে হামলা করবে, তোমাদেরকে নির্যাতন করবে, এই কথাটা তোমরা আমার মুখ দিয়ে শুনে তো বিশ্বাস করনি। প্রথম নাম্বার তারা বলল বিশ্বাস করার একটা কারণ হলো আপনি মিথ্যা বলেন নাই, জিন্দগিতে মিথ্যা বলেন নাই, আজও বলবেন না। দুই নাম্বার যে কারণটা এটা হলো মোহাম্মদ, তুমি পাহাড়ের উঁচু টিলায় আর আমরা নিচে, সুতরাং পিছনের সাইড কিন্তু আমরা দেখি না, ঠিক নেই? পিছনের সাইড আমরা দেখি না, তুমি উঁচু টিলায় দাঁড়ানোর কারণে তুমি কিন্তু সামনেও দেখো পিছনেও দেখো, সুতরাং এই জন্য বিশ্বাস করো তুমি পিছনটাও দেখো সামনটাও দেখো। মোহাম্মদে আমরা শুধু সামনটা দেখি পিছনটা দেখি না, এই জন্য বিশ্বাস করতে বাধ্য হয়ে গেলাম। আল্লাহর নবী তখন ডাকতে বলে গোষ্ঠীর লোকেরা রে, আমি তোমাদের কাছে বলি আমার জীবনে কোনদিন আমি মিথ্যা বলি নাই, 40 বছরের ভিতরে আমার জবান দিয়ে মিথ্যা কথা শুনো নাই, আমি তোমাদের সামনে দাঁড়ায় বলি আমার জিন্দগিতে মিথ্যা বলি নাই, আজকেও বলবো না, আজকেও বলবো না, যা বলবো সত্য বলবো। আল্লাহর নবী বলেন তাহলে আমার কাছ থেকে শুনে নাও, আমি তোমাদের কি উদ্দেশ্য করে বলি আমার সঙ্গে তোমরা পড়ে নাও, আমি আল্লাহর পাঠানো একজন রাসূল,
আজকের পর থেকে তোমরা কেউ আর 360 মূর্তি মানতে পারবে না, আজকের পর থেকে এক আল্লাহর হুকুম মানতে হবে। ভাই আল্লাহ নবী বলেন এক আল্লাহর কথা মানতে হবে, এই মাথাটা আর কারো কাছে মত বলা যাবে না, একমাত্র এক আল্লাহর কাছে মাথা মত বড়। আজকের পর থেকে তোমরা সূর্যের পূজা করতে পারবে না, আজকের পর থেকে তোমরা গাছের পূজা করতে পারবে না, আজকের পর থেকে তোমরা লিঙ্গের পূজা করতে পারবে না, আজকের পর থেকে তোমরা কারো কাছে চাইতে পারবে না, আল্লাহ ছাড়া কারো কাছে চাওয়ার শরীক ঠিক কি না? আজকের পর থেকে লেনটা বাবার কাছে চাইতে পারবে না, আল্লাহ বেদার হয় না খুশি হয়? ভাই আল্লাহ বলেন ২৪টা ঘন্টার একটা সেকেন্ড আমি আল্লাহ ঘুমাই না, তোদের পিছনে আমি আল্লাহর ডিউটি করি, আমি আল্লাহ ঘুমাই না, আমি আল্লাহর ঘুম নাই, তোমরা নাই, ঘুমাছি আল্লাহর ঘুম নাই, তোমরাও নাই। আল্লাহ বলেন আল্লাহু মুসিবতের মধ্যে পড়ে গেছি, আমি আল্লাহ যদি ঘুমায় যায় আমার বন্দার কথা কে শুনবে? এ ভাই দুঃখের বিষয়, আল্লাহ তাআলা আজকে বাবার কাছে গিয়া চায়, বাবার ঘুম আছে নি কথা কয় না, কেমনে কথা কত, প্রায় রুগী হন বাবার রুগী, কথা বুঝেন নাই? বর্তমানে প্রায় 75% লোক এখন বাবার রুগী, বাবা খারাপ বুঝেন আর কেমনে টিকবে, টিকবে তো কষ্ট লাগতো, আমি তো কথা বলতে দিয়ে বন্ধুরা বলছে হাইটা মরে যেতে দেখা বাইরে হাত কথা যদি আপনার ভালো না লাগে আপনি মানবেন না, আর যদি ভালো লাগে মানবেন, আর বুঝা হয়েছে বহু বুঝাই জানলা রসুলের মানছেন জাহান না, কিছু করার আছে? আমাদের কাজ হলে খালি বলা, আপনার কাজ মানান, মানলে মানেন, না মানলে আপনার ব্যাপার, ঠিক কি না? আল্লাহ বলেন নবী ভোগ আপনি দিনের দাওয়াত দেন, কে মানলো কে মানলো না এটা আপনার দেখার বিষয় না, আমি আল্লাহ হেদায়েতের মালিক, আপনি দাওয়াত দিবেন কারে হেদায়েত দিব না না দিব এটা আমি আল্লাহর ব্যাপার। এ ভাই তাহলে বলতো আল্লাহ বলেন ২৪টা ঘন্টা আমি আল্লাহ ঘুমাই না, বন্দারে তোর কোন সময় কোন সমস্যার মধ্যে তুই পড়ে যাবি, তোর পেটে ব্যথা ধরেছে, মুসিবতের মধ্যে পড়ে গেছি, কেউ নাই, মানুষগুলি ঘুমে গভীর দরিদ্রে মানুষগুলি ঘুমায় আছে, পশু পাখি গুলি ঘুমায় আছে, কেউ সতর্ক নাই, বন্দা তোমার ডাক দিয়া বলে প্রভু হো মুসিবতের মধ্যে পড়ে গেছি, আল্লাহ তুমি জানা বাঁচাইবার কেউ নাই, এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ বলেন বান্দারে যা তোর জীবনের গুনাহ মাফ করে দিয়া আমি আল্লাহ তোরে মুসিবত থেকে বাঁচাইয়া দিলাম, কিন্তু আল্লাহর জায়গাত না চাইয়া তোমরা কেমনে রে বান্দার কাছে চাও, সৃষ্টির কাছে কেমনে চাও? আল্লাহ বলেন আমি সব বরদাস্ত করি, সব
মৃত্যুরণে পড়ে আমি আল্লাহ যে বরদাস্ত করতে পারি না, আমি আল্লাহ সব বরদাস্ত করি রে, কিন্তু কোন বান্দা বান্দি যদি আমি আল্লাহর সঙ্গে মিলায়া দেয় কাউকে বলে আমি আল্লাহ যা পারে বাবায় তা পারে, আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না। জীবনের গুনার কাছে যদি লজ্জিত হয়ে যাও, নিজের গুনার কাছে যদি শর্মিন্দা হয়ে যাও, আল্লাহ দরবারে যদি সিলিন্ডার হয়ে যাও, আল্লাহ বলে বান্দারে সিলিন্ডার হয়ে গেছিস, আমি আল্লাহ বান্দা হিসাবে তোর জিন্দেগির গুনাহ মাফ করে দিলাম। কিন্তু সাবধান মাওলা সাবধান, আমার জায়গায় কাউকে শরীক করবি না, আমার জায়গায় কাউকে জড়ায় দিবি না। বলে আল্লাহ এমন মানুষ এখন স্লোগান দেয় বাবা রে তোর দরবারে কেউ ফিরে না খালি হাতে, বাবা তোমার দরবারে কেউ ফিরে না খালি হাতে, কত বড় না পরমান কত বড় নিমহারাম। আল্লাহ বলে আমি 24 ঘন্টা পয়সা থাকিয়ে কি করে, আমি পয়সা থাকি আর এক ভাই বাবা তোমার দরবারে কেউ ফিরে না খালি হাতে, বাবায় যখন মহিলা যায় তখন তুই ওই যাস, তোর বাবার তো কোনো গ্যারান্টি নাই ঠিক কিনা, আল্লাহর কোনো মরণ আছে নি, আল্লাহর মরণ নাই তোমায় তোমরা খানার। তাহলে যিনি সৃষ্টি করলেন তামাম পৃথিবী উনার কাছে চাইতে হবে ঠিক কিনা বলে, সাবধান সাবধান, শিরিকের কাছে লিপ্ত হবেন, বেদার কাজ করবেন না, গুনাহ করছেন আল্লাহর কাছে মাফ চাইবেন মাফ করে দিবে। এবার আল্লাহ বলেন বান্দাকে বড় মহব্বত করে আমি বানাইছি, কোন বান্দাকে আমি জাহান্নামের আগুন দিয়া জ্বালাইতে চাই না, কিন্তু বান্দা সীমা লঙ্ঘন করে বান্দা অতিক্রম করে চলে যায়, এর বান্দা সাবধান, আমি তোমারে বোঝার মতো একটা মেমোরি দিছি, তোমারকে বোঝার মতো একটা অন্তর দিয়েছি, ভালো জিনিস গুলা শোনার মতো আমি আল্লাহ কিন্তু তোমারে কানও দিছি ঠিক কিনা, আমি আল্লাহ তোমার চক্ষু দিয়েছি এবং তার চক্ষু গুলা কাজে লাগাইবি, আমি আল্লাহ করে কান দিয়েছি কান গুলা কাজে লাগাইবি, আমি আল্লাহ অন্তর দিয়েছি এটাও কাজে লাগাইবি। আল্লাহ বলেন কোরআনে কারীমের মধ্যে বলেন যাদেরকে চক্ষু দিলাম, যাদেরকে কান দিলাম, যাদেরকে অন্তর দিলাম, তারা যারা কাজে লাগাইল না তারা মানুষ না রে, তারা চতুষ্পদ জানোয়ার চেয়ে নিকৃষ্ট। আল্লাহ বলেন যাদেরকে সব দিলাম বিবেক দিয়েছি বুঝার জন্য, কিন্তু বান্দা বিবেক কাড়ায় না, এ বান্দা তুই যদি বিবেক না কাড়াও তাহলে গুরু সাগরের মধ্যে তোমার মধ্যে পার্থক্য হয়েছে কিনা, আমি আল্লাহ তোমারে বড় একটা মূল্যবান জিনিস দিয়েছি যা কোনো প্রাণীর মধ্যে নেই নাই, কিন্তু এগুলা পাওয়ার পরেও যদি আমি আল্লাহকে না চিনো, আল্লাহ কোরআনে বলেন I'm gonna find it out.